ওরা ভয় দেখাচ্ছে, ওরা মানুষ যাতে রাজপথে নামতে না পারে তার জন্য বহু রকম আয়োজন করেছে। 28 অক্টোবর আমরা দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করে তার দায় বিরোধী দলের উপর চাপানো হয়েছে, ধারাবাহিকতা চলছে। গত পরশু দিন ওবায়দুল কাদের সাহেব আবার বলেছেন গুপ্ত হত্যা করবে বিএনপি, এবং তার মানে হচ্ছে কোথাও কোথাও হয়তো গুপ্ত হত্যা যদি হয় তার দায় চাপানো হবে। কারা করবে? যারা এর আগে 28 তারিখ করেছে, যারা তার আগে করেছে। কারা লাভবান হয়েছে? এই সরকার ক্র্যাক ডাউন করতে পেরেছে, সবাইকে জেলে পাঠিয়ে দিতে পেরেছে, মাঠ ফাঁকা করে 1 লাখ গোল দিতে পারছে। কাজেই এদের ষড়যন্ত্র আমরা পরিষ্কারভাবে দিবালকের মতো দেখছি, এই কারণে তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিতে হবে। আমাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। এই দেশের মানুষকে বুঝতে হবে দেশ আমাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর হাতে এই দেশ আমরা জিম্মা দিতে পারি না। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রটা রক্তের উপর দাঁড়িয়ে পত্তন করা হয়েছে সেইটা কারো কিংবা কোনো গোষ্ঠীর এই ধরনের মাফিয়া রাজত্বের হাতিয়ার হবে, নাকি বাংলাদেশের মানুষের একটা ঐক্য তৈরির ব্যবস্থা হবে। এই দুই পথ আজকে পরিষ্কার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা, তার মধ্যেকার যে নানান বিভেদ এবং দ্বন্দ্ব সেগুলোকে ব্যবস্থাপনার মধ্যে রেখে, একটা মীমাংসার মধ্যে রেখে রাষ্ট্র তাকে ঐক্যবদ্ধ রাখে। তার জন্যে আইন, তার জন্যে আদালত, তার জন্যে প্রতিষ্ঠান, সেগুলো সবগুলো ধ্বংস করে তার মধ্যে ওই কতিপয়ের রাজত্ব কায়েম করে কতিপয় পুরো রাষ্ট্রটা দখল করে নিতে চায় আর বড় অংশ জনগণকে বাইরে ফেলে দিতে চায়। আগামী নির্বাচনটা তাই 28 অক্টোবরের আগে বিএনপির একজন শ্রমিক দলের, বিএনপির সাথে যুক্ত যে জাতীয়তাবাদী শ্রমিক দল, তার একজন সদস্য, তিনি হয়তো কোনো একটা কাঠামোতে নেতৃস্থানীয় জায়গায় থাকতে পারেন, ফজলুর রহমান কাজল, তাকে গ্রেফতার করা হলো। তার নামে কিন্তু কোনো মামলা ছিল না, তাকে গ্রেফতার করা হলো। তিনি হেফাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলেন, তাকে হাসপাতালে নেওয়া হলো, পরিবার ঠিকমতো খোঁজ পেল না। তারপরে পরিবার যখন নানাভাবে কায়দা কানুন করে, আমাদের এখানে তো কায়দা কানুন ছাড়া আর কিছুই করা যায় না, কায়দা কানুন করে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে দেখতে পারলেন, তখন দেখা গেল যে তিনি ডান্ডাবেরি পরা অবস্থায় আছেন, তার হাতে হ্যান্ডকাপ লাগানো এবং সেই অবস্থায় তাকে খেতে দেওয়া হচ্ছে, এবং নানাভাবে তার যে চিকিৎসা এবং অন্যান্য জিনিস সেগুলো করা নার্সের জন্য খুব কঠিন হচ্ছে, এবং সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এবং মর্গে তার এই ডান্ডাবেরি কাটার জন্য হাতুড়ি পেটা করতে হয়েছে। তো এইটা খুব অবস্থাটা আরেকটা প্রকাশ। প্রফেসর ডক্টর ইউনুস থেকে শুরু করে একেবারেই নাম না জানা একজন, একটা রাজনৈতিক দলের, একটা গণসংগঠনের কোনো একটা পর্যায়ের সদস্য কিংবা হয়তো কোনো কমিটি মেম্বার, যার নামে এমনকি কোনো মামলাও নেই, তিনি পর্যন্ত কী ধরনের অবস্থায় থাকবেন, একটা ভয় ত্রাস, তোমাকে জেলে যেতে হবে, তোমাকে ডান্ডাবেরি অবস্থায় পড়তে হবে, তোমাকে এমনকি হৃদরোগে আক্রান্ত হলেও হাসপাতালে গিয়ে ডান্ডাবেরি পরার অবস্থা থাকতে হবে। এই ডান্ডাবেরি পরার অবস্থা আইনটা কোথা থেকে এসছে? ঔপনিবেশিক কাল থেকে এসছে, এটা নাকি জেল কোডে আছে। তো জেল কোড কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না? কারো কারো ক্ষেত্রে হয় কেন? যদি বাকি সবাইকে ভয় দেখানো যায়, এই ভয় এবং ত্রাস সৃষ্টি করে এই সিন্ডিকেট তার দমন, তার শাসন এটাকে জারি রাখতে চায়, এটাকে অব্যাহত রাখতে চায়। কিন্তু এর তলায় আরও একটা বড় জিনিস আছে যেটা ইদানিংকালে বেরিয়ে যাচ্ছে, আসল জায়গাটা যে কীভাবে সম্ভব হচ্ছে। সম্ভব হচ্ছে এই কারণে যে এই রাষ্ট্রটাকে যে তারা দখল করেছে, প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে তারা দখল করেছে, এদেরকে তারা অবাধে লুটপাট করতে দেয়, লুটের ভাগ সবাই পায়, এবং সবাই তখন শাসনের অংশীদারে পরিণত হয়।
ফলে শাসন টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা, যিনি এই শাসনের এখন প্রধান ব্যক্তি সিইও, তিনি একমাত্র চিন্তা করেন তা নয়, সবাই চিন্তা করে। একেবারে লুটের ভাগ যত নিচ পর্যন্ত যায় সেও আরো বেশি তৎপর কিভাবে এই শাসনটা টিকিয়ে রাখতে হবে। এবং তাদের এই সম্মিলিত তৎপরতা, সবাইকে অংশীদার করে ফেলা, সবার জীবন শাসন চলে গেলে ঝুঁকির মধ্যে পড়বে এই রকম একটা আতঙ্ক সবার মধ্যে তৈরি করা, এটা হচ্ছে এই শাসনের ভিত্তি। লুটপাটটা যে কি পরিমাণ সেটা তো আপনারা এখন কিছু হাল আমলে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ এর বর্তমান মন্ত্রিসভার একজন সদস্য, তার নাকি 270 নাকি 360 নাকি তার চাইতে বেশি লন্ডনে কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ি আছে, জায়গা আছে, ইত্যাদি আছে। ওগুলো আবার ওনারা হলফনামায় দেখান না। এবং তারা এমন ব্যক্তি, সাজানমন সাহেবের ভাষায় যে হেডমওয়ালা, যাদের এটা না দেখালেও চলে। হেডম থাকলে তখন ফর্জে কেফায়া হয়ে যায়, আমার আপনার জন্য যেটা ফর্জে আইন। ওই ব্যক্তির কিন্তু আর সাজার প্রশ্ন আসে না, সাজা তো দূরের কথা, তার নির্বাচনের প্রার্থিতাই বাতিল হয় না। নির্বাচন কমিশন প্রার্থিতা বহাল রাখে, তারপর কোর্টে আপিল করা হয়, কোর্টও নির্বাচন কমিশনের প্রার্থিতাটাই সিদ্ধান্তটাকেই অনুমোদন দেয়, বহাল রাখে। এবং দিব্যি তারা মামলার কোনো খবর, স্থাবর সম্পত্তির কোনো খবর ওই হলফনামায় না দিয়ে এই নির্বাচনে প্রার্থী হয়ে বসে আছেন। তাহলে এই রাষ্ট্রের ক্ষমতার পরিমণ্ডলে যারা থাকবেন, যারা এর খুঁটি, যারা সবাই অংশীদার এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তাদের জন্য কোনো কিছু প্রযোজ্য নয়। যারা বিরোধিতা করবে তারা হয় ডান্ডাবেরি, আর আপনি যদি প্রফেসর ডক্টর ইউনুসের মতো বিশ্বময় পরিচিত ব্যক্তিও হন, তাকেও জেলে পাঠাতে পারি আমরা, এইটা তারা দেখাবে, তার ক্ষমতার দাপট দিয়ে সে টিকে থাকবে, এইটা তারা বানিয়েছেন। এইটার লাইসেন্সটা তারা 7 তারিখে আবার একটু নবায়ন করতে চান। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রটা রক্তের উপর দাঁড়িয়ে পত্তন করা হয়েছে, সেইটা কারো কিংবা কোনো গোষ্ঠীর এই ধরনের মাফিয়া রাজত্বের হাতিয়ার হবে, নাকি বাংলাদেশের মানুষের একটা ঐক্য তৈরির ব্যবস্থা হবে। এই দুই পথ আজকে পরিষ্কার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা, তার মধ্যেকার যে নানান বিভেদ এবং দ্বন্দ্ব সেগুলোকে ব্যবস্থাপনার মধ্যে রেখে, একটা মীমাংসার মধ্যে রেখে রাষ্ট্র তাকে ঐক্যবদ্ধ রাখে। তার জন্যে আইন, তার জন্যে আদালত, তার জন্যে প্রতিষ্ঠান, সেগুলো সবগুলো ধ্বংস করে তার মধ্যে ওই কতিপয়ের রাজত্ব কায়েম করে কতিপয় পুরো রাষ্ট্রটা দখল করে নিতে চায়, আর বড় অংশ জনগণকে বাইরে ফেলে দিতে চায়। আগামী নির্বাচনটা তাই, তারা নিজেদের মধ্যেই পয়দা করেছেন প্রতিদ্বন্দ্বী, এবং তাদেরকেই হয়তো বিরোধী দল সাজাবে, এবং তারপরে বলবে যে দেশে আর কোনো বিরোধী দল দরকার নেই, এটা তাদের রাজত্ব। কাজেই ওনারা মুক্তিযুদ্ধের দল বলেন, মুক্তিযুদ্ধের দল বলে আর মুক্তিযুদ্ধের চেতনার ধারী হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রটা গণতান্ত্রিক হবে, সেই জায়গায় কেউ দাঁড়াবে। সেই জায়গা থেকে যে সরে গেছে, সে 71 সালের মুক্তিযুদ্ধ হলেও 2024 সালে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় দাঁড়িয়ে আছে। এবং সে কারণেই আজকে 2024 সালের মুক্তিযোদ্ধা খুঁজতে হবে। 2024 সালের মুক্তিযোদ্ধা কারা? কারা বাংলাদেশ রাষ্ট্রের ঐক্য চায়, রাষ্ট্রকে এমন জায়গায় দেখতে চায় যে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখবে, এবং তখনই কেবলমাত্র ওই রাষ্ট্র অপরাপর রাষ্ট্রের সাথে নিজের সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করতে পারবে, এই জায়গায় যে দাঁড়িয়ে আছে তাদেরকে আজকে সংগ্রাম করতে হবে, এবং সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষকে রাজপথে নামাতে কত সাহস সঞ্চার করতে হবে, ওরা ভয় দেখাচ্ছে। ওরা মানুষ যাতে রাজপথে নামতে না পারে তার জন্য বহু রকম আয়োজন করেছে। 28 অক্টোবরে আমরা দেখেছি
কিভাবে পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করে তার দায় বিরোধী দলের উপর চাপানো হয়েছে। ধারাবাহিকতা চলছে। গত পরশুদিন ওবায়দুল কাদের সাহেব আবার বলেছেন গুপ্ত হত্যা করবে বিএনপি, এবং তার মানে হচ্ছে কোথাও কোথাও হয়তো গুপ্ত হত্যা যদি হয় তার দায় চাপানো হবে। কারা করবে? যারা এর আগে 28 তারিখ করেছে, যারা তার আগে করেছে। কারা লাভবান হয়েছে? এই সরকার ক্র্যাক ডাউন করতে পেরেছে, সবাইকে জেলে পাঠিয়ে দিতে পেরেছে, মাঠ ফাঁকা করে 1 লাখ গোল দিতে পারছে। কাজেই এদের ষড়যন্ত্র আমরা পরিষ্কারভাবে দিবালকের মতো দেখছি। এই কারণে তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিতে হবে। আমাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। এই দেশের মানুষকে বুঝতে হবে দেশ আমাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর হাতে এই দেশ আমরা জিম্মা দিতে পারি না। আর সে কারণেই দেশ রক্ষা করার জন্য আমাদের এগোতে হবে। আমরা যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রাম যতই দমন নিপীড়নের মধ্যে পড়ুক, আমরা নৈতিক জায়গায় ইমানের উপর দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি দেশপ্রেমের উপরে, আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। আর ওরা লুটপাট করে দেশ থেকে সমস্ত কিছু পাচার, আর দেশটাকে ধ্বংস করা, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করা, দেশের তরুণ সমাজ যারা এই দেশের ভবিষ্যৎ তাদেরকে ধ্বংস করার পায়তারার মধ্যে আছে। কাজেই আমাদের যে নৈতিক শক্তি এইটাই আমাদেরকে রক্ষা করবে। এইটা যত বড় দমন পীড়ন তারা করুক না কেন, পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা মোকাবেলা করে এই দেশে নতুন রাষ্ট্রপত্তন হয়েছে। কাজেই এই দেশের সমস্ত দমন পীড়ন যত শক্তি অর্জন করুক না কেন, মানুষের মধ্যে যদি ওই নৈতিক শক্তি আমরা গড়ে তুলতে পারি, এরা খড়কুটের মতো উড়ে যাবে। সেই লড়াইটা আমাদের গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেক দলকে বলি যার যার অবস্থান থেকে নামেন। এই দেশ রক্ষা করতে হলে এই মুহূর্তে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার জায়গা থেকে লড়তে হবে, এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে ওদের সমস্ত সহিংসতার ষড়যন্ত্র তাকে মোকাবেলা করে আমাদেরকে রাজপথের দখল নিতে হবে। সেই লড়াই আপনারা গড়ে তুলবেন, সেই দিশা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারব। সেই নৈতিক শক্তি, সেই রাজনৈতিক কর্তব্য আজকে জনগণের মধ্যে সঞ্চারিত হবে, সেই ডাকটাই আমরা ছড়িয়ে দেই। সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।